হ্যালো ভিউয়ার্স, ইজি গার্ডেনিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে সম্পূর্ণ একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ঢাকা শহরের যে নার্সারিগুলো বা গাছের দোকানগুলো আছে সেখানে গিয়ে একটু ভিডিও করতে, যে গাছ ওখানে গাছের দাম কীরকম, কী কী গাছ পাওয়া যায়। তো সেই প্রেক্ষিতে আজকে আমি এসেছি ঢাকার দোয়েল চত্বরে। এখানে যে নার্সারিগুলো, অ্যাকচুয়ালি নার্সারি বলতে যে ভ্রাম্যমাণ গাছের দোকানগুলো রয়েছে, আজকে আমি সেখানে যাব, গিয়ে গাছের সাথে পরিচয় করে দেবো এবং দোকানদারদের সাথে কথা বলবো এবং দামের সম্পর্কে একটা আইডিয়া দিব আপনাদের। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আলাবিন ভাইয়ের দোকানে এসেছি এবং এখানে রঙ্গন গাছ দেখতে পাচ্ছি, একটি কমলা কালার রঙ্গন। তো আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তো আলাবিন ভাই, এই গাছটির দাম কত পড়বে? 250 টাকা। ও আচ্ছা, দেখ শুনতে পেলেন আপনারা, এই গাছটি আপনারা 250 টাকা হলে কিনে নিতে পারবেন। ফুল সহ রঙ্গন গাছটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনি চাইলে এই গাছটি নিতে পারেন, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ সুন্দর। তো এরপর যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাগানবিলাস, অনেকে কাগজ ফুল নামে চেনেন, কেউ বা বুগেনভিলিয়া বলে থাকেন। খুবই সুন্দর হালকা গোলাপি কালার বাগানবিলাস গাছটি, বেশ বড়, 4-5 ফিট উচ্চতার। তো খুবই সুন্দর। তো এই গাছটির দাম পড়বে 450 টাকা দেখতে পাচ্ছেন আপনারা, আমি শুনলাম এই মাত্র, এই গাছটির দাম পড়বে 450 টাকা। তো আপনারা গাছটি চাইলে নিতে পারেন। তো এরপর আমরা কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি ও এখানে স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছি এবং আরও অন্যান্য ধরনের কিছু ডেকোরেশন প্ল্যান্ট, যেগুলো আছে ফুল হয় না, ডেকোরেশনের জন্য লাগানো হয় সেগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা অনেক ক্যাকটাস দেখতে পাচ্ছি এখানে, অ্যাস্ট্রোফাইটাম, মুন ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখতে পাচ্ছি, স্টার ক্যাকটাস। তো এই ক্যাকটাসগুলো আপনারা চাইলে নিতে পারবেন। তো ক্যাকটাসের দাম সাধারণত একটু বেশি হয়, তো তবু আমি একটা আইডিয়া দিয়ে রাখি, আমি দোকানদারের সাথে একটু আগে কথা বললাম। তো আপনারা চাইলে এখানে যে ক্যাকটাসগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ক্যাকটাস, সবগুলো ক্যাকটাস মোটামুটি 250 টাকা থেকে 800 টাকার মধ্যে পাবেন। তো আপনারা চাইলে ক্যাকটাস নিয়ে,
ও এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ল্যান্টেনা, খুবই সুন্দর ফুল। ল্যান্টেনা আমার অনেক একটু পছন্দের ফুল। তো এই গাছটি নিতে চাইলে আপনার 250 টাকা দাম পড়বে। এবং এরপর কিছু কয়েন প্লান্ট দেখতে পাচ্ছি, কয়েন প্লান্টগুলো অল্প দামে পেয়ে যাবেন, 50 টাকার মধ্যে পেয়ে যাবেন কয়েন প্লান্ট। নয়নতারা দেখতে পাচ্ছি, আরও কিছু হ্যাঙ্গিং প্লান্ট। এরপর দেখতে পাচ্ছি ক্যালাডিয়াম, অনেকেরই পছন্দ ক্যালাডিয়াম। পাতার মধ্যে কত কত বাহারি সাজ থাকে, তো ক্যালাডিয়াম বিভিন্ন রকমের ক্যালাডিয়াম এখানে দেখা যাচ্ছে। কোলিয়াস দেখতে পাচ্ছি, তো নিচে এগুলো দেখতে পাচ্ছি মিনিয়েচার টগর বা অনেকে চায়না টগর বলে থাকেন। তো এগুলো 100 টাকা করে দাম পড়বে। অনেক ফুল ফুটে থাকে, সাধারণত আপনি নিলে একটা রাউন্ড শেপ তৈরি হয় এবং খুব সুন্দর ফুল ফোটে। তো এরপর যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা আমরা কম বেশি সবাই চিনি, এটা হচ্ছে অ্যালোভেরা বা বাংলায় ঘৃতকুমারী বলে থাকে। এখানে অনেক রকমের অ্যালোভেরা আছে, কম দাম থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের অ্যালোভেরা রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। 150 থেকে 200 টাকার মতো দাম পড়বে। এরপর কিছু লতানো গাছ দেখতে পাচ্ছি, এই গাছটি হচ্ছে কুঞ্জলতা বা তারালতা, এক একজন এক এক নামে চিনে থাকেন, লাল কুঞ্জলতা। তো গাছটা আপনারা 200 টাকা হলে পাবেন। তো আবারও কিছু ক্যালাডিয়াম দেখতে পাচ্ছি, সাদা সাদা সুন্দর পাতা। তো এগুলো হচ্ছে ক্যালাডিয়াম, আপনি টপ সহ নিতে চাইলে গাছটির দাম পড়বে 250 টাকা। টপ ছাড়াও বিক্রি করে থাকেন এই দোকানদার। তো আরও কিছু ডেকোরেশন প্লান্ট দেখতে পাচ্ছি, এখানে মানি প্লান্ট দেখা যাচ্ছে, আপনি চাইলে মানি প্লান্ট নিতে পারেন। তো এরপর পার্পল হার্ট দেখতে পাচ্ছি, পার্পল হার্ট সাধারণত কাটিং থেকে হয়, জেবরিনা দেখতে পাচ্ছিলাম। এখানে কিছু ফার্ন দেখা যাচ্ছে, তো ফার্নগুলো আপনারা নিতে পারেন। তো এরপর যে প্লান্টটি দেখতে পাচ্ছেন সুন্দর পাতা, অনেকে হয়তো ভেবে থাকবেন যে এটি কোনো কীটের আক্রমণ হয়েছে, আক্রমণের ফলে পাতা এরকম ছিদ্র হয়ে গেছে, কিন্তু আসলে এটা নয়। এই গাছটি পাতাটাই এরকম, এর নাম হচ্ছে মনস্টার, মনস্টার প্লান্ট। তো খুবই সুন্দর, অনেকে সাজিয়ে রাখার জন্য নিয়ে থাকেন, তো আপনি চাইলে এই গাছটি নিতে পারেন। তো এরপর একটি এই টবের মধ্যে আরও একটি লতানো গাছ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ নামে অনেকে চিনে থাকেন। এটি একটি নীল রঙের ফুল ফুটে থাকে, তো খুবই সুন্দর। এই গাছটি নিতে চাইলে আপনার খরচ করতে হবে 200 টাকা। তো আপনি নিতে চাইলে অপরাজিতা নিতে পারবেন। এখানে আরও কিছু কিছু জবা ফুল দেখতে পাচ্ছি আমি, বোতাম ফুল দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফুলের সংগ্রহ এখানে আছে। আপনি যে কোনো ধরনের ফুল, প্রায় সব ধরনের ফুলই এখানে পাবেন। এখানে একটি কাঠগোলাপ গাছ দেখতে পাচ্ছি পাশে, তো আঙ্কেল এই গাছটিতে কী কালার ফুল ফোটে? ও শুনতে পেলেন আপনারা, এই গাছটিতে হলুদ রঙের ফুল ফোটে, হলুদ রঙের কাঠগোলাপ। তো আপনারা চাইলে এই গাছটি নিতে পারবেন, 250 টাকা খরচ পড়বে। তো এরপর অ্যালমন্ডা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলুদ কালার অ্যালমন্ডা বা বাংলায় অলকানন্দা নামেও অনেকে চিনে থাকেন। তো চাইলে অ্যালমন্ডাটি নিতে পারেন, 250 টাকা খরচ পড়বে। আরও কিছু বাহারি রঙের ফুলের গাছ দেখতে পাচ্ছি, তো চাইলে আপনারা নিতে পারেন। মনস্টার দেখতে পাচ্ছি আবারও কিছু ক্যালাডিয়াম দেখতে পাচ্ছি। তো এরপর বাহারি কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি, আমি অন্য একটি দোকানে চলে এসেছি ঘুরতে ঘুরতে, পাশাপাশি দোকান। তো এখানে মুন ক্যাকটাস দেখতে পাচ্ছি, দুই রঙের, লাল এবং গোলাপি, খুব সুন্দর ফুল হয়। এই মুন ক্যাকটাসগুলো নিতে চাইলে আপনাদের খরচ পড়বে 400 টাকা। এরপর অন্য অন্য কিছু ক্যাকটাস দেখতে পেলাম, তো এরপর আবারও সেই ক্যালাডিয়াম, খুবই সুন্দর পাতা, পাতাগুলো খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ক্যালাডিয়াম এখানে আছে, পাতার কি বাহার। তো এরপর আরও কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্যাকটাস। এই ক্যাকটাসগুলো তো ফুল ফোটে, অ্যাস্ট্রোভাইটাম। তো এখানে কিছু ডেভিলস ব্যাকবোন বা পাতা বাহার নামে অনেকে বলে থাকেন, এটা হচ্ছে ডেভিলস ব্যাকবোন, তো চাইলে নিতে পারেন। এরপর কিছু হ্যাঙ্গিং প্লান্ট দেখতে পাচ্ছি, আরও কিছু হ্যাঙ্গিং প্লান্ট, খুবই সুন্দর, ঝুলিয়ে রাখতে পারবেন আপনারা আপনার বারান্দায় বা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন। তো এই হ্যাঙ্গিং প্লান্টগুলো বিভিন্ন দামের হয়ে থাকে, তো গাছগুলো আপনারা 150 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এরপর যে গাছটি দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল, এই গাছটি আমরা কম বেশি সবাই চিনে থাকি, গাছটি হচ্ছে মধুমালতী বা মধুমঞ্জরীলতা, অনেকে একে মাধবীলতা বলে থাকেন, কিন্তু গাছটির আসল নাম হচ্ছে মধুমঞ্জরীলতা বা মধুমালতী। তো খুবই সুন্দর ফুল, তিন কালার ফুল ফোটে একটি গাছে, আসলে একটি ফুলেরই তিন রং ধারণ করে, প্রথমে এক রং ফোটে, তারপর ধীরে ধীরে রং পরিবর্তন করে। তো এই গাছটি হচ্ছে মধুমঞ্জরীলতা বা মাধবীলতা বলে অনেকে চিনে থাকেন। তো খুবই সুন্দর ফুল, আমার খুবই পছন্দের একটি ফুল মাধবীলতা। তো গাছটি চাইলে আপনারা নিতে পারেন, এই গাছটির দাম পড়বে 400 টাকা। খুব সুন্দর ফুল, লতানো হয়, আপনি কোনো কিছু বেয়ে তুলে দিতে পারবেন। সো এই গাছটি চাইলে আপনি নিতে পারবেন।
এখানে আরো কিছু ডেকোরেশন প্ল্যান্ট দেখা যাচ্ছে, হচ্ছে ডেকোরেশন প্ল্যান্ট। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাছের যে সার বা কীটনাশক, যে গাছের অনুখাদ্য যেগুলো আছে, আপনি চাইলে সেগুলোও এখানে পেয়ে যাবেন। এখানে আমি পটাশিয়াম দেখতে পাচ্ছি, এমপি সার দেখতে পাচ্ছি, ডিএপি সার দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সার এবং গ্রোথ যে খাদ্যগুলো রয়েছে গাছের সেগুলো দেখতে পাচ্ছি, গাছের বিভিন্ন হরমোন, ফ্লোরা দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে গাছের জন্য যে কোনো কিছু পেয়ে যাবেন। আপনার গাছের যে কোনো ধরনের উপাদান আপনি এই এই দোয়েল চত্বর এখানে আসলে পাবেন আপনার সাধ্যের মধ্যে, আশা করছি। তো এরপর আরও কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি, বানি ক্যাকটাস দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রোভাইডাম দেখতে পাচ্ছি, তো খুবই সুন্দর। মুন ক্যাকটাস দেখা যাচ্ছে, গোলাপি কালার এবং লাল কালার। আমি বলেছি কিছু আগে আপনাদের মুন ক্যাকটাস সম্পর্কে, এটা অন্য একটি দোকান। তো ক্যাকটাস অনেকেরই খুব পছন্দের এবং ক্যাকটাসগুলো খুবই রোদ পছন্দ করে। আমার চ্যানেলে অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারবেন, ক্যাকটাসের যত্ন এবং অন্যান্য সব প্লান্টের ভিডিও রয়েছে। ক্যাকটাস পানি খুব কম পছন্দ করে এবং রোদ খুব বেশি পছন্দ করে, কিছু ক্যালাডিয়ামে দেখা যাচ্ছে। তো এরপর এখানে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে স্নেক প্লান্ট। তো অনেকে ডেকোরেশনের জন্য নিয়ে থাকেন স্নেক প্লান্ট, খুবই সুন্দর। স্নেক প্লান্টগুলো টপ সহ নিতে চাইলে 150 টাকা খরচ পড়বে। তো এখানে আরও ক্যালাডিয়াম দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, লাল রঙের পাতা। আসলে এত বাহারি বাহারি গাছ যে আমি নিজেও সব কিছু চিনি না। তো এখানে হ্যাঙ্গিং প্লান্ট দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে জেব্রিনা, জেব্রিনা আপনি চাইলে নিতে পারবেন। এখানে মানি প্লান্ট দেখতে পাচ্ছি, এই গাছগুলো 150 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। বিপুল এই পৃথিবীতে কতটুকু আমরা জানি, তো আমাদের অনেক কিছু জানার বাকি রয়েছে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি হয়তো তার 50% গাছও চিনি না। তো বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন, আপনি চাইলে নিতে পারবেন। তো এরপর আমরা কিছু গোলাপের কালেকশন দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাল গোলাপ দেখতে পাচ্ছি, বেগুনি কালার একটি গোলাপ দেখা যাচ্ছে, ক্রিম কালার গোলাপ দেখা যাচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির গোলাপ এখানে রয়েছে। তো এই লাল গোলাপ গাছটির দাম কত পড়বে ভাই? শুনতে পেলেন আপনারা, এই গোলাপ গাছটির দাম পড়বে 450 টাকা। এরপর বেগুনি রঙের একটি গোলাপ দেখতে পাচ্ছি, এখানে ক্রিম কালার, হালকা অরেঞ্জ কালার। তো গোলাপ আরেকটি গোলাপ দেখা যাচ্ছে, সেম গোলাপটি আমরা আবার দেখতে পাচ্ছি। তো এখানে গোলাপের দাম একটু তুলনামূলক বেশি, আপনারা চাইলে নিতে পারবেন গোলাপ। গোলাপ হচ্ছে ফুলের রানী, খুবই খুবই পছন্দের ফুল, সবার খুবই পছন্দের একটি ফুল হচ্ছে গোলাপ। তো আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। অন্য একটি দোকানে যাচ্ছি আমরা। তো অন্য একটি দোকানে আমরা আসলাম, এখানে কোলিয়াস দেখতে পাচ্ছি, আবার রঙ্গন দেখতে পাচ্ছি। প্রথমে আপনাদের রঙ্গন সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি, গোলাপি কালার রঙ্গন দেখতে পাচ্ছি, কমলা কালার রঙ্গন দেখতে পাচ্ছি, লাল রঙ্গন, ওখানে অ্যালমন্ড দেখতে পাচ্ছি। আমি দামের একটি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের, তো এই আইডিয়া মতোই আপনারা পেয়ে যাবেন আশা করছি। তো এই হচ্ছে দোয়েল চত্বরের সব নার্সারি, আমি ঘুরে ঘুরে দেখালাম আপনাদের, আমার প্রায় সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখা শেষ। আশা করছি আমি একটি ভালো আইডিয়া দিতে পেরেছি আপনাদের দাম সম্পর্কে, আপনার প্রিয় গাছ আপনি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আমার যেটি মনে হয়েছে সব মিলিয়ে, যে এখানে গাছের দাম তুলনামূলক একটু বেশি, তো ঢাকা শহরের তুলনায় আশা করছি সেই দামটি ঠিকই আছে। তো আপনি চাইলে যে কোনো ধরনের গাছ এখানে পেয়ে যাবেন, আমার যে কোনো ধরনের গাছ এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যাপি গার্ডেনিং।